হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলে ভালো আছেন। তো ভিউয়ার্স, এই ভিডিওটি যারা সৌদি আরবে আছেন আপনাদের জন্য অনেক উপকারে আসবে। তো এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো কিভাবে অ্যাপসের মাধ্যমে বাংলাদেশ টাকা পাঠাবেন মোবাইল দিয়ে। তো যাদের অলরেডি এটিএম কার্ড আছে, তো শুধু তারা পারবে এই কাজটি করতে। তার জন্য আপনাদেরকে একটি অ্যাপস ডাউনলোড করতে হবে। তো সেই অ্যাপসটির নাম হচ্ছে টাওয়েল অলরেডি। তো সেই অ্যাপসটি ডাউনলোড করে আপনাদেরকে রেজিস্ট্রেশন করতে হবে। তো নেক্সট ভিডিওতে আমরা দেখাবো সেই অ্যাপসটি ডাউনলোড করে কিভাবে অ্যাকাউন্ট করবেন। তো আজকের ভিডিওটি শুধু দেখাবো কিভাবে সেই অ্যাপসটির মাধ্যমে বাংলাদেশ টাকা পাঠাবেন। তো চলুন আমরা দেখে নিই। তো তার জন্য আমরা এখন চলে যাচ্ছি অ্যাপসে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এই অ্যাপসটি টাওয়েল অলরেডি। তো আমরা এখন এই অ্যাপসে ঢুকে যাচ্ছি। তো অ্যাপসটি ওপেন হওয়ার পরে এই জায়গাতে আপনাদেরকে ইউজার নেম দিতে হবে, আর এই জায়গাতে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে। তো এই পাসওয়ার্ডটি আর এই ইউজার নেমটি যে সময় আপনারা অ্যাকাউন্টটি করবেন সেই সময় আপনাদেরকে একটি ইউজার নেম, একটি পাসওয়ার্ড দিতে হবে। তো সেই পাসওয়ার্ডটি এবং সেই ইউজার নেমটি আপনারা এই জায়গাতে দিয়ে দিবেন। তো আমরা এখন ইউজার নেমটি দিয়ে দিচ্ছি। তো আমি এখন আমার পাসওয়ার্ডটি দিয়ে নিচ্ছি। তো ভিউয়ার্স, আমার পাসওয়ার্ডটি আমি এখন দিয়ে নিচ্ছি। তো উপরে ইউজার নেম দিবেন আর নিচে পাসওয়ার্ডটি দিয়ে দিবেন। তো পাসওয়ার্ড আর ইউজার নেম দেওয়ার পরে লগ ইনও ক্লিক করে দিবেন। তো আমি এখন লগ ইনও ক্লিক করে দিচ্ছি। তো লগ ইনও ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের সিমের মধ্যে একটি ওয়ান টাইম কোড যাবে। তো সেই ওয়ান টাইম কোডটি এই জায়গাতে বসিয়ে দিবেন। তো আমি এখন ওয়ান টাইম কোডটি বসিয়ে দিচ্ছি, 1552। তো ওয়ান টাইম কোডটি বসানোর পরে এরকমভাবে আপনাদের অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাবে। তো আমাদের অ্যাকাউন্টটি এখন ওপেন হয়ে গেছে। তো ভিউয়ার্স, বাংলাদেশ টাকা ছাড়ার জন্য আপনাদেরকে ট্রান্সফার নামের এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো আমরা এখন দেখব আমাদের অ্যাকাউন্টে টাকা কত আছে। তো তার জন্য আপনাদেরকে এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো ভিউ অল ট্রানজ্যাকশন, তো আপনারা এটাতে ক্লিক করে দিবেন। তো আমি এখন এটাতে ক্লিক করে দিচ্ছি। তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গাতে আপনারা দেখতে পাবেন আপনাদের অ্যাকাউন্টের মধ্যে কত টাকা আছে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন এটা হলো আমার অ্যাকাউন্টের টাকা। তো এখন আমরা বাংলাদেশ টাকা ছাড়বো, তার জন্য ট্রান্সফার নামের এই অপশনটিতে ক্লিক করতে হবে। তো ভিউয়ার্স, আমি এখন ট্রান্সফার নামের এই অপশনটিতে ক্লিক করে দিচ্ছি। তো এই অপশনটিতে ক্লিক করে দেওয়ার পরে তো এই জায়গাতে আপনারা প্লাস চিহ্ন পাবেন। তো এই প্লাস চিহ্নের মধ্যে আপনারা ক্লিক করে দিবেন ট্রান্সফার টাইপ। তো আমি এখন এটাতে ক্লিক করে দিচ্ছি। তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে উপরে আপনারা দেখতে পাবেন ইন্টারন্যাশনাল ট্রান্সফার টু ব্যাঙ্ক। তো আপনারা এটাতে ক্লিক করে দিবেন, ইন্টারন্যাশনাল ট্রান্সফার টু ব্যাঙ্ক। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দিবেন। তো আমি এখন ওকেতে ক্লিক করে দিচ্ছি। তো ওকেতে ক্লিক করার পরে আবারও আপনারা এই অপশনটিতে ক্লিক করে দিবেন, প্লাস চিহ্নের মধ্যে আবারও ক্লিক করে দিবেন। তো আমরা আবারও ক্লিক করে দিচ্ছি। তো আবারও ক্লিক করে দেওয়ার পরে এই জায়গাতে আপনাদের অ্যাকাউন্ট নাম্বার চলে আসবে, যে অ্যাকাউন্ট নাম্বারে আপনারা বাংলাদেশ টাকা ছাড়বেন। তো সেই অ্যাকাউন্ট নাম্বারগুলি এই জায়গাতে চলে আসবে, আপনাদের এটিএম কার্ডের মধ্যে যে নাম্বারগুলি অ্যাড করেছেন বাংলাদেশের সেই অ্যাকাউন্ট নাম্বারগুলি এই জায়গাতে শো করবে। তো আমি উপরের এই নাম্বারে টাকা ছাড়বো, এই অ্যাকাউন্ট নাম্বারে। তো এই জন্য আমি এই অ্যাকাউন্ট নাম্বারটি সিলেক্ট করে দিচ্ছি। তো অ্যাকাউন্ট নাম্বারটি সিলেক্ট করে দেওয়ার পরে নেক্সটে ক্লিক করে দিবেন। তো আমি এখন নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এই জায়গাতে এরকমভাবে একটি পেজ চলে আসবে। তো ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন সৌদির এক রিয়ালে বর্তমানে বাংলাদেশের 22.38 টাকা। তো আপনারা এই জায়গাতে টাকার সংখ্যা তুলে দিবেন। তো আমি এখন বাংলাদেশের টাকার সংখ্যা তুলে দিচ্ছি, যত টাকা আমি এখন ছাড়বো। তো ভিউয়ার্স, এরকমভাবে আপনারা টাকার সংখ্যাটি এই জায়গাতে তুলে দিবেন, বাংলাদেশের টাকার সংখ্যা অথবা সৌদির রিয়াল এই জায়গাতে তুলে দিবেন, যত রিয়াল আপনারা বাংলাদেশ ছাড়তে চান। তো আমি বাংলাদেশের টাকা তুলে দিচ্ছি, যত টাকা আমি ছাড়বো। তো বাংলাদেশের টাকা এই জায়গাতে তুলে দিবেন, তোলার পরে নেক্সটে ক্লিক করে দিবেন।
তো আমি এখন নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে এরকমভাবে একটি অপশন এই জায়গাতে চলে আসবে। তো ভিউয়ার্স, আপনারা এই যে অপশনটি, এই অপশনটিতে সিলেক্ট ট্রান্সফার রেশন, তো আপনারা এটাতে ক্লিক করে দিবেন। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করে দেওয়ার পরে ফ্যামিলি এক্সপেরিয়েন্স নামের এই অপশনটিতে আপনারা ক্লিক করে দিবেন, ফ্যামিলি এক্সপেরিয়েন্স। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। এটাতে ক্লিক করে দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দিবেন। তো ওকেতে ক্লিক করে দেওয়ার পরে দুই নম্বরে আপনারা এটাতে ক্লিক করবেন, ট্রান্সফার টেক। তো আমি এটাতে ক্লিক করে দিচ্ছি। তো এটাতে ক্লিক করে দেওয়ার পরে এরকমভাবে একটি অপশন চলে আসবে। তো ভিউয়ার্স, এই অপশনটির মধ্যে আপনাদেরকে এডুকেশন এবং মেডিকেল, তো এই দুইটা থেকে যে কোনো একটি সিলেক্ট করে দিতে হবে। তো আমি মেডিকেল এটা সিলেক্ট করে দিচ্ছি। তো সিলেক্ট করে দেওয়ার পরে ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পরে তিন নম্বর কাজ করবেন। তো তিন নম্বরে আপনাদেরকে ডিসক্রিপশন দিতে হবে। তো আপনারা মাই মানি এরকম কোনো কিছু লিখে দিতে পারেন, আর যদি কোনো কিছু না লেখেন তাহলে কোনো সমস্যা নেই। তো আমি কোনো কিছু লিখবো না। তো আমি এখন নেক্সটে ক্লিক করে দিচ্ছি। তো নেক্সটে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের বাংলাদেশের অ্যাকাউন্টের পুরো ডিটেলস এই জায়গাতে চলে আসবে। তো আপনারা এই ডিটেলসটা ভালোভাবে দেখে নেবেন, বাংলাদেশের অ্যাকাউন্ট নাম্বার এবং সব কিছু ঠিক আছে কি না। যদি সব কিছু ঠিক থাকে তাহলে আপনারা নিচে সেন্ট নামের এই অপশনটিতে ক্লিক করে দিবেন। তো আমরা এখন সেন্টে ক্লিক করে দিচ্ছি। তো সেন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলের মধ্যে এরকমভাবে মেসেজ চলে আসবে। তো আমার মোবাইলের মধ্যে মেসেজ চলে আসছে। তো ভিউয়ার্স, আশা করি বুঝতে পেরেছেন, টাকা এখন চলে গেছে আমাদের সেই অ্যাকাউন্টের মধ্যে বাংলাদেশের। তো এরকমভাবে আপনারা অ্যাপসের মাধ্যমে বাংলাদেশ টাকা ছাড়তে পারবেন। তো ভিউয়ার্স, টাকা ছাড়ার পরে এরকমভাবে একটি ডিটেলস আপনাদের অ্যাকাউন্টের ভিতরে থেকে যাবে। তো আপনারা এই ডিটেলসটি স্ক্রিনশটে ছবি তুলে রেখে দিবেন। তো পরবর্তীতে আপনাদের এই ডিটেলসটি কাজে লাগতে পারে। তো ভিউয়ার্স, আশা করি আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি ভালো লেগেছে। যদি আপনাদের কাছে আমাদের এই ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।